এখানে দাঁড়া, এনে বস 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 এখানে বস, আমি খাবারটা নিয়ে এসে বস। সত্যি সত্যি চলে যাবে গোবিন্দ? ও আমার জন্য না খেয়ে বসে আছে, ভাত বেড়ে সেটা ও স্বপ্নে বুঝবেন না, সেটা বোঝার জন্য ভালোবাসতে হয়, আর আপনি ভালোবাসতে জানেন না। ঠান্ডা হয়ে যাবে খাবার, খাবার জুড়িয়ে যাবে, খা খেনে। আমি জানি, আমি জানি তোর মনের মধ্যে এখন কাঁঠার মতো খচখচ করে ভিজছে না, যে তোর ডালি দিদি মনে খেয়েছে কিনা। মেয়েটা নিজে খেটে খুঁটে রান্না করে তোকে খাওয়াতে ব্যস্ত, তার কথা একবারও ভাবছিস না? এত রাত্রে বৃদ্ধকে টেনে আনার মানেটা কি? না দাদু, আসলে পূর্বী বললো। কি বললো পূর্বী?
পূর্বী বললো আর তুই চলে এলি? ডালির প্রতি তোর কোনো অধিকার নেই, তুই তো স্বামী, স্বামী হিসেবে তোর কোনো অধিকার নেই, তুই মেয়েটাকে ফেলে এভাবে চলে এলি। এই বুড়ো বেশি কত নয়, একদম বেশি কত নয়, তো আজ মনে কি করবে? তোমার নাতনির সাথে তোর কন্ট্যাক্টে বিয়ে হয়েছে, আর কয়েক মাস কন্ট্যাক্ট বা কিপ ব্যাস, কন্ট্যাক্ট ফুরালে ওর সাথে আমার বিয়ে হবে। কন্ট্যাক্ট ফুরালে বিয়ে হবে, কিন্তু এখনো কন্ট্যাক্ট আছে, তাই ও আমার সঙ্গে যাবে। আর না দাদু, পূর্বী ঠিকই বলেছে, ডালি দিদিমণি খুব একটা পছন্দ করেন না আমাকে। গোবিন্দ, আমার বয়সটা এমনি এমনি হয়নি, আমি তোকে বলছি ডালি তোকে ভালোবাসে, তোকেই ভালোবাসে। কেন এই কথাটা তুই বুঝতে পারছিস না? না দাদু, ডালি দিদিমণি আমাকে ভালোবাসেন না, ভালোবাসতে পারেন না। আমার কথাটা শোন গোবিন্দ, আমার কথাটা শোন। দাদু, আমি আপনার সব কথা শুনেছি, কিন্তু আর না দাদু, আপনার জন্য আমি জান দিয়ে দিতে পারি, আপনি পরখ করে দেখতে পারেন, কিন্তু ডালি দিদিমণির মুখ ঝামটা খেয়ে খেয়ে আমি আর থাকতে পারছি না দাদু। আমি খাবো, আমি পূর্বীর হাতে রান্না করা খাবারই খাবো। ডালিকে ভালোবাসিস না? যেদিন বুঝতে পারবি পৃথিবীর কোনো বাধা বাধা হয়ে দাঁড়াবে না, পৃথিবীর কোনো শক্তি তোদের আটকাতে পারবে না। এই বৃদ্ধ তোকে আশীর্বাদ করে গেল, চলি। দেখ, তুই না থাকলে ডালির কতটা অসুবিধা হয় আমি জানি না, কিন্তু আমার খুব কষ্ট হয়। সকালবেলা ত্রিফলার রস, চিরতার রস, গা হাত একটু দলাই মালাই করে দেওয়া, তারপর মর্নিং ওয়াক, শিশির পরে ঘাসে পা ডুবিয়ে হাঁটা, তারপর বাড়ি ফিরে আসা, সংসার বলে মনে হয়। তো এখন সব ছন্ন ছাড়া লাগে রে, বৃদ্ধ হয়েছি তো, তাই এই ছন্ন ছাড়া ভাবটাকে খুব ভয় পাই। গড়তে অনেক সময় লাগে রে, আর ভাঙতে এক মুহূর্ত। গড়তে অনেক সময় লাগে রে, আর ভাঙতে এক মুহূর্ত। কি হলো? কেনে with Pajago Bindo.